আগামী 2024 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে চাইছেন? বাংলার মামাটি মানুষের নেত্রী, জননেত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেই আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই। শুধু আমি না, গোটা বাংলা সহ ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের যুব থেকে শুরু করে যারা ছাত্রছাত্রী, যারা কৃষক, শ্রমিক, কৃষক সবাই চাইছে 2024 ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে বাংলার মাননীয় নেত্রী জননেত্রী মমতা ব্যানার্জিকেই চাই। আপনি কি আত্মবিশ্বাসী যে 2024 প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি হবেন? মমতা ব্যানার্জির আমি আত্মবিশ্বাসী না, আমার জেলা এবং আমার গোটা রাজ্য বাংলা সহ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষই আত্মবিশ্বাসী 2024 মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হচ্ছেন। এবং শুধু এর প্রতিফলন আজকে যদি আমরা দেখি, শুধু বাংলায় না, উত্তরপ্রদেশ থেকে শুরু করে আসাম থেকে শুরু করে প্রত্যেকটি রাজ্যে তৃণমূলের যেভাবে সমর্থক বাড়ছে এবং তৃণমূলের যেভাবে কার্যালয়গুলো খুলেছে অন্যান্য রাজ্যে, সেতে আমি বিশ্বাসী আগামী দিন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনও এর প্রতিফলন আপনারা দেখতে পাবেন। শুধু কেন্দ্রের লোকসভা ভোটেই না, রাজ্যে আগামী দিন আমরা অন্যান্য রাজ্যে বিধানসভা ভোট, সেখানেও আমরা এর প্রতিফলন দেখতে পাবো। তাহলে আগামী 2024 প্রধানমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি। আচ্ছা, ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম উজ্জ্বল মাইতি। বাড়ি কোথায়? বাড়ি মেদিনীপুর। ধন্যবাদ আপনাকে।